আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, সালাতের সবচেয়ে বড় এবং কমন ত্রুটি কোনটি? আমরা প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত সালাত পড়ি, কিন্তু পাঁচ ওয়াক্ত সালাত পড়লেও আমাদের এমন সব ভুল রয়েছে যে ভুলের কারণে পুরো সালাতটি বাতিল হয়ে যায়। আপনাকে যদি প্রশ্ন করি যে সালাতের সবচেয়ে কমন ভুল কোনটি, এই প্রশ্ন উত্তরে অনেকে হয়তো বলবেন খুশু, অর্থাৎ মনোযোগ অভাব। অথচ মনোযোগ সালাতের অতি গুরুত্বপূর্ণ বিষয় হলেও ফরজ কিংবা বিশুদ্ধতার পূর্বশর্ত নয়। সালাতের সবচেয়ে বড় এবং কমন ত্রুটি হল খুজু না থাকা, যেটাকে আরবিতে বলা হয় তমানিনা বা খুজু। এর অর্থ কি দাঁড়ায়? এর পারিভাষিক অর্থ দাঁড়ায় প্রতিটি রুকন, উঠা বসা এবং তাসবিহ তেলাওয়াত দুয়ার পরিপূর্ণ ধীরস্থিতির মাধ্যমে অবলম্বন করা। অন্যভাবে বলা যায়, ভাবা গাম্ভীর্যতার সাথে যথানিয়মে প্রতিটি কাজ তাড়াহুড়া না করা, সুস্থ মস্তিষ্কে ধীরেভাবে করা। এটি সালাতের বিশুদ্ধতার জন্য আবশ্যক। সালাতে ভুলে বা যে কোনো কারণে অন্য মনস্ক হয়ে যাওয়া দোষের কিছু নয়। দোষের হলো সে অবস্থায় স্থির থাকা, অর্থাৎ আপনার মনে যদি কোনো কুচিন্তা এসে পড়ে, অন্য মনস্ক এসে পড়ে, আপনি সে চিন্তা বাদ দিয়ে দিবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এভাবে শয়তানকে বিতাড়িত করবেন। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় উল্লেখ করি, সালাতের সময় শিশুর কান্না কিংবা অন্য কোনো মনোযোগে তার মন চলে গিয়েছিল, কিন্তু একটি বারের জন্য তার সালাতের রুকন বা সিজদা কিংবা তেলাওয়াত ইত্যাদি তাড়াহুড়া করার কোনো ইতিহাস নেই। যুদ্ধ অবস্থায় পালা করে এক রাকাত করে জামাতের সালাত আদায়ের নির্দেশ এসেছে, তবুও তারা তাড়াহুড়া করেনি। এমনকি ঘোড়ায় পিঠে চড়েও একজন সালাত আদায় করেছিল, তিনিও তাড়াহুড়া করেননি। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে বিখ্যাত এক হাদিসে তিনি দ্রুততার সাথে সালাত আদায় করা এক ব্যক্তিকে বলেছিলেন, তুমি সালাত আদায় করোনি, সুতরাং পুনরায় সালাত আদায় করো। লোকটি আবার সালাত আদায় করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সালাত আদায় করোনি। লোকটি আবারও সালাত আদায় করল। তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সালাত আদায় করোইনি। তখন লোকটি হতাশ হয়ে পড়ল। লোকটি বলল, এর চেয়ে ভালো সালাত আমি আর পড়তে পারি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সালাতে খুদু ছিল না, যা সালাতের অপরিহার্য বিষয়। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে খুজুবিহীন সালাত আদায় করতে দেখে প্রশ্ন করলেন, তুমি কতদিন এভাবে সালাত আদায় করছো? লোকটি বলল, 40 বছর যাবৎ। তিনি তখন বললেন, যদি তুমি এই সালাতের উপর অটল থেকে মারা যাও, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের উপর তোমার মৃত্যু হলো না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সুনানে নাসাই এই হাদিসটি এসেছে। সুতরাং সালাতে খুজু না থাকলে সালাতের তেলাওয়াত, সিজদা, রুকু এভাবে যদি আপনি সঠিকভাবে না আদায় করেন, ধীরেভাবে না আদায় করেন, আপনার সালাত কবুল হবেই না। খুলাসা কথা বলতে গেলে, সালাতে খুশু বা মনোযোগ না থাকলে সালাতের সওয়াবের ঘাটতি হয়, কিন্তু বাতিল হয়ে যায় না। পক্ষান্তরে খুজু বা প্রতিটি রোকন আপনি যদি যথাযথভাবে না আদায় করেন, তাহলে আপনার পুরো সালাতটি বাতিল হয়ে যাবে। সুতরাং আমরা খুশু বা মনোযোগ নিয়ে যতটা চিন্তিত থাকি, খুজুর প্রতি তার চেয়ে বেশি যত্নশীল হওয়া উচিত, কারণ মন সবসময় নিজের নিয়ন্ত্রণে থাকে না। এটা আল্লাহ তাআলার হাতে, কারণ শয়তান প্রতি সেকেন্ডে আমাদেরকে বিপদগামী করছে, অথচ স্বয়ংপূর্ণ নিয়ন্ত্রণ থাকে আমাদের। আপনি নিজের সাধ্যের জন্য কাজটুকু করতে পারেন, অপরটি আল্লাহ তাআলা সহজ করে দেবেন। বয়সের কারণে রুকু সিজদা ঠিকভাবে করতে পারবেন না। সুতরাং এখন যৌবন বয়সে সাধ্য আছে, আপনি সঠিকভাবে ধীরে সুস্থতায় সালাত আদায় করুন। আল্লাহ আমাদেরকে শুদ্ধভাবে সালাত পড়ার তাওফিক দান করুক। আমিন।